আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে অ্যাপটা ইনস্টল করতে হয়, তারপরে কিভাবে এটা ব্যবহার করতে হয়। এই সম্পর্কে তো কমপ্লিট হলে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। এটাকে ওপেন করলে কিছু আমার ফোনে দুই চারবার ইনস্টল হয়েছে, তাই নেটওয়ার্ক কোনো পারমিশনের দরকার হয়নি। আপনাদের ফোনে ইনস্টল করার সময় কিছু পারমিশনের দরকার হতে পারে, এটা ইনস্টল করে নিতে পারবেন এখান থেকে। ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করলে আমাদের এই পেজটা দেখা যাবে। এখানে আপনাদের সবাইকে একটা করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে, বা আপনাদের ইউজার নেম ইউজার আইডি অনুযায়ী ইউজার নেম হবে, সে অনুযায়ী আপনাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি একটা স্যাম্পল ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতেছি। এটি আমাদের টিকিটের হোম পেজ। এখানে আপনি দেখতে পাবেন নিউ টিকিট, পেন্ডিং টিকিট, সল্ভ টিকিট, ক্যাটাগরি ওয়াইজ টিকিট, নাম্বার অফ টিকিট। এখানে আদার টিকিট, যদি আরও কোনো ক্যাটাগরি থাকে সেখানে আদার টিকিটের সেই কার্ডটা দেখা যাবে, এবং সর্বশেষে টোটাল নাম্বার অফ টিকিট, ওনার নামে এই পর্যন্ত কতগুলো টিকিট ক্রিয়েট হয়েছে। এখান থেকে আপনি মেনু অপশনে গেলে এখানে তিনটে অপশন দেখতে পাবেন, হোম টিকিট এবং পাসওয়ার্ড সেন্স। যদি হোমে যান সেখান থেকে এই অপশনটাই আসবে। টিকিটে গেলে আপনার টিকিটের হিস্ট্রি বা স্ট্যাটাস এগুলো দেখতে পাবেন। এখানে আপনার টোটাল হিস্ট্রি, এখানে টিকিট আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে সার্চ দিতে পারবেন। এখানে আমি ডেটা সার্চ দিয়ে আপনার টোটাল টিকিট দেখতে পাবেন। টিকিটে প্রথমে আছে কোন তারিখে টিকিটটি ক্রিয়েট হয়েছে, দ্বিতীয় অপশন আছে কাস্টমারের নেম, কোন কাস্টমারের নামে টিকিটটা ক্রিয়েট হয়েছে, কাস্টমারের কন্ট্যাক্ট, টিকিট টাইপ কোন ক্যাটাগরির টিকিট, প্রোডাক্টের নাম, কাস্টমার যদি অ্যামাউন্ট উল্লেখ করা থাকে, যদি টিকিটে কোনো ডিটেলস আকারে কিছু লেখা থাকে সেই ডিটেলসটা দেখতে পাবেন। এরপরে প্রোডাক্টের কোয়ান্টিটি যদি থাকে সেই কোয়ান্টিটিটাও এখানে লেখা থাকবে। স্ট্যাটাস, ইনিশিয়ালি এখানে স্ট্যাটাসটা সবসময় নিউ থাকবে, যদি আপনি সলভ করে থাকেন তাহলে এখানে সলভ বা ডেলিভার এরকম কোনো স্ট্যাটাস থাকবে। ফিল্ড সুপারভাইজার পার্সন, এখানে যদি কোনো ফিল্ড সুপারভাইজার পার্সনকে ইন্ডিকেট করে দেওয়া হয় তাহলে সেটা থাকবে এখানে। ক্রিয়েটর মানে আমাদের এখানে যে এজেন্ট আছে তার নামটা, অর্থাৎ যে যিনি এই টিকিটটা ক্রিয়েট করছেন। এখানে অ্যাকশনে দুটো অপশন আছে, একটা হচ্ছে এডিট টিকিট অপশন এবং হচ্ছে ভিউ অপশন। যদি আমি ভিউ অপশনে যাই তাহলে এখানে দেখতে পাবো এই টিকিটের টোটাল হিস্ট্রি, এখানে কে কে কোন স্ট্যাটাস বা কে কোন সময় কোন অবস্থা প্রেস করছে। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাডমিন স্ট্যাটাস পেন্ডিং দিয়েছিল, ফিডব্যাক পেন্ডিং, লাস্ট আপডেট করছিল 30/12/2021 তারিখের টাইম সহ। এইভাবে সবগুলো স্ট্যাটাস হিস্ট্রি আকারে থাকবে। আর উপর আছে এডিট অপশন, এখানে আপনি শুধু স্ট্যাটাস এবং ফিডব্যাক দিতে পারবেন।
এখানে আপনি যদি পেন্ডিং সলভ থেকে যদি নিউ এন্ট্রি বা ওয়েটিং ফর সার্ভিস যেকোনো কিছু যদি তুমি ফিডব্যাক দিতে পারবেন, ফিডব্যাক দেওয়ার পরে আপডেট দেবেন। আপনি এখানে যে আপডেটটাই দেবেন, আমি একটু সিম্পলি একটা আপডেট দিলাম। এখন যদি আমি ভিউতে যাই তাহলে দেখতে পাবো আমার ভিউতে আমি সলভ এবং ফিডব্যাক দিয়েছিলাম এ। এভাবে প্রত্যেকটি টিকিটে আপনি আপডেট দিতে পারবেন এবং ভিউ করতে পারবেন। এরপর পাসওয়ার্ড চেঞ্জ, এখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। উপর আপনার ইউজার নেম, ফুল নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার এবং আপনি কোন এলাকার সেটা শো করছে। এখানে কারেন্ট পাসওয়ার্ড, বর্তমানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন। আমি স্যাম্পল একটা কিছু দিলাম, নিউ পাসওয়ার্ড দিলাম। রিটাইপ নিউ পাসওয়ার্ড দিলাম। রং কারেন্ট পাসওয়ার্ড, আমি কারেন্ট পাসওয়ার্ডটা রং দিয়েছি। যদি আমি সঠিকভাবে দিই এবং নিউ পাসওয়ার্ড সঠিকভাবে দুটো ঠিকঠাক থাকলে তখন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। পরিশেষে লগ আউট দিয়ে সিস্টেম থেকে বের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।